কাল আগের কথা, সুদূর পশ্চিম ভারতের কোনো এক প্রদেশ থেকে একদল মানুষ ক্রমাগত পূর্ব দিকে যাত্রা করতে করতে এক সময় এসে পৌঁছালেন এখনকার বিহার অঞ্চলে। তাদের পদবি ছিল তখন দেও, কিন্তু যাযাবর মন এক জায়গায় কি আর বেশি দিন টেকে, তাই কিছুকাল সেখানে কাটিয়ে আজ থেকে প্রায় 450 বছর আগে সেই বিহার থেকে কেউ কেউ আবার যাত্রা শুরু করলেন আরো পূর্ব দিকে। তারপর একদিন এসে পৌঁছালেন নদিয়া জেলার চাকদহ গ্রামে। তদ্দিনে যদিও তাদের অবস্থানের সাথে সাথে পদবিও গেছে বেশ কিছুটা পাল্টে। বিহারের দেও বাংলায় পৌঁছালো দেব হিসেবে। এরপর 1600 খ্রিস্টাব্দ নাগাদ ওই বংশের একজন দুঃসাহসিক ছেলে রামসুন্দর দেব সুদীর্ঘ বিপদসংকুল পথ পেরিয়ে হাজির হলেন আজকের ময়মনসিংহের শেরপুর গ্রামে। আগন্তুক সে লম্বা ফর্সা লাবণ্যমাখা নাকমুখের মানুষটির উপর নজর পড়ল গ্রামের সকলের। শেরপুরের জমিদার যুবকের সাহসিকতায় মুগ্ধ হয়ে চাকরি দিলেন, কাজে বেশ সুনামও হল রামসুন্দরের। কিছুদিন বাদে যশোদলের জমিদার গুণীরাম রায় সেই সুপুত্তরকে বাড়িতে এনে তুললেন নিজের জামাই হিসেবে, আর সাথে সাথে রামসুন্দরের দেব পদবি উপাধি যোগে সেজে উঠল দেব রায় রূপে। নিজের হাতে জমিদারি তদারকি করতে করতে কাটতে লাগল রামসুন্দরের সুখের সময়। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দশক। রামসুন্দরের নাতি রামনারায়ণের তখন ভরা যৌবন। তিনি ব্রহ্মপুত্র নদীর ধারে মসুয়া গ্রামে গড়ে তুললেন নিজেদের বসতি। খ্যাতি প্রতিপত্তিও ছড়িয়ে পড়ল চারিদিকে। ততদিনে দেবরায় পদবিও নিজের খানিকটা খোলস ছেড়ে ফেলে দাঁড়ালো শুধু রায়টুকুতে। এই রামনারায়ণেরই সুযোগ্য এক বংশধর হলেন হরি কিশোর। প্রতিপত্তি আর সম্পত্তি কোনোটাই তার কম নয়। কিন্তু হরি কিশোরের অগাধ পয়সা থাকলেও মনে মোটেই সুখ ছিল না। দুই স্ত্রী মারা গেলেন পরপর, তাই বংশ বাঁচানোর দায় তৃতীয়বার বিয়েও করলেন তিনি, কিন্তু সন্তান আসে না যে কিছুতেই। মহা সমস্যায় পড়লেন হরি কিশোর। অবশেষে অনেক চিন্তা করে হরি কিশোর ছুটলেন তার জ্ঞাতি ভাই কালীনাথের কাছে। কালীনাথের মেজ ছেলে কামুকে তার বেশ পছন্দ, যদি কোনোভাবে তাকে দত্তক হিসেবে পাওয়া যায়। কালীনাথ রাজিও হলেন। এরপর রীতিমতো যাগযজ্ঞ করে হরি কিশোর দত্তক নিলেন কামোদা রঞ্জনকে। তারপর নিজের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখলেন উপেন্দ্র কিশোর। আর বন্ধুরা, ততদিনে উপাধি যোগে বংশের পদবি এসে দাঁড়ালো রায় চৌধুরীতে। এইভাবে দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। ময়মনসিংহ জেলা স্কুল, প্রেসিডেন্সি কলেজ, ব্রাহ্ম সমাজ মাখার শৈশব কৈশোর আর যৌবন সসম্মানে উত্তীর্ণ হয়ে উপেন্দ্র 23 বছর বয়সে একদিন বিয়ে করে নিলেন ব্রাহ্ম সমাজের নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখীকে। সুখ সম্পত্তিতে আর 6 ছেলেপুলেতে ভরে উঠল উপেন্দ্র সংসার। ছেলেরা সুকুমার, সুবিনয় ও সুবিমল, আর মেয়েরা
সুখলতা, পুণ্যলতা ও শান্তিলতা। 1887 সালে রাজর্ষি নামে একটি উপন্যাস লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে হাসি ও তাতা নামে দুই চরিত্র ছিল। সেই অনুসারে উপেন্দ্র বড় মেয়ে সুখলতার নাম রাখলেন হাসি, আর বড় ছেলে সুকুমারের ডাকনাম রাখলেন তাতা। পড়াশোনা, ছবি আঁকা, গান বাজনার প্রতি পিতা উপেন্দ্র কিশোরের ছিল সজাগ দৃষ্টি। শুধু নিজের ছেলেপুলেই নয়, যে কোনো কচি কাচাদের সঙ্গে মেলামেশাতেই উপেন্দ্র ছিলেন বেশ দড়। ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেও তার ছিল সেই শিশু কাতরতা, আর তারই ফসল হল সন্দেশ। শিশু মনের বিকাশের জন্য যে সুখাদ্যের কোনো বিকল্পই নেই। এদিকে বড় ছেলে সুকুমার দেখতে দেখতে হয়ে উঠলেন যুবক। ফিজিক্স ও কেমিস্ট্রিতে ডাবল অনার্স নিয়ে বিএ পাশ করে ফটোগ্রাফি ও ছাপাখানার প্রযুক্তিবিদ্যায় উচ্চ শিক্ষার জন্য করলেন বিলেত যাত্রা। বিলেত থেকে ফেরার পরে 1913 সালে বিয়ে করলেন সুকুমার সুপ্রভা দেবীকে। কিন্তু কিছুদিন পরেই ডায়াবেটিসে মারা গেলেন বাবা উপেন্দ্র কিশোর। তাই হুড় মুড়িয়ে হাজারো দায়িত্ব এসে পড়ল সুকুমারের ছোট্ট কাঁধ দুটোর উপর। কিন্তু নিপুণ হাতে সামলে চললেন নিজের সুকুমার পেশাদারিত্বে। দায়িত্ব আর কর্তব্য পালনের চরমতম সন্ধিক্ষণ এসে পড়ল 1921 সালে। সেই বছরের আজকের দিনেই ঘর আলো করে রাজার মতো উপস্থিত হল এক সুকুমার পুত্র। সুকুমারের মেজ ভাই সুবিনয়ের পুত্র সরল কুমার তখন 5 বছরের। সরল কুমারের ডাকনাম ছিল ধন, তাই নতুন এই আগন্তুকের নাম রাখা হল মানিক। কিন্তু ভালো নাম কি হবে? এমনই একদিন রায়চৌধুরীর বাড়িতে এলেন পারিবারিক বন্ধু রবীন্দ্রনাথ। সবাই মিলে তাকে ঘিরে ধরল একটা সহজ নাম বেছে দেওয়ার জন্য। বেগতিক দেখে রবীন্দ্রনাথ ঠাট্টা করে বললেন, তা বেশ তো, সরল কুমারের ছোট ভাইয়ের নাম সহজ কুমারে দেওয়া হোক। তারপর এক টুকরো ভেবে গুরুদেব বললেন, শরিত কুমার নামটা স্টকে রাখতে পারো। এরপর অনেক চিন্তা ভাবনা শেষে সুকুমার নিজেই ছেলের নাম রাখলেন সত্যজিৎ রায়চৌধুরী। শুরু হল রায়চৌধুরী পরিবারের এক নতুন পথের পাঁচালি। কিন্তু কোনো এক অদৃশ্য সুরকার এমন এক করুণ সুর বাজিয়ে দিলেন শৈশবের আড়ষ্ঠ যাত্রাপথে, যে তাল কাটল জীবনের ছন্দে। কালা জ্বরে আক্রান্ত হলেন সুকুমার। দীর্ঘ লড়াইয়ের পর ক্ষণজন্মা শব্দটার সার্থকতা প্রমাণ করে হাওয়া বদলে গেলেন সুকুমার চিরতরে, শেষবারের মতো। নিকষ কালো অন্ধকার নেমে এলো রায়চৌধুরী বাড়িতে। কিন্তু বন্ধুরা, অন্ধকারের শেষে যে নতুন কিরণ ফুটে উঠবে পূব আকাশের কোণে, আর রে শব্দটা তো সেই কিরণেরই প্রতিরূপ। রায়বাড়ির সেই দিনের সেই ছোট্ট মানিক ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠলেন সত্যজিৎ রে নামে। দ্য রে অফ হোপ ফর দি বেঙ্গলিস অ্যান্ড দ্য রে অফ ইন্সপিরেশন ফর দ্য হোল ইউনিভার্স। মাত্র 2.5 বছর বয়সে বাবা তার পুচকে হাতটা ছেড়ে দিলেও অজস্র খাতা, চিঠি, ছবি, নোট, প্রকাশিত অপ্রকাশিত বই তাদের সুকুমার সৃষ্টির পরশে লালন পালন করতে থাকল সত্যজিৎকে। জীবনযুদ্ধে অপরাজিত হয়ে সিনেমা বানানোর স্বপ্নে বিভোর মানিকনাথ একদিন খুঁজে পেলেন সেই পরশ পাথর, যার ছোঁয়ায় অপুর সংসারের গণ্ডি ভেঙে হীরকের রাজার মতো গুছিয়ে নিলেন নিজের জলসাঘর। মহানগরের ছোট্ট পরিসরে সীমাবদ্ধ না থেকে স্বমহিমায় পৌঁছে গেছেন অসীম কাঞ্চনজঙ্ঘায়, বিস্মিত হয়েছে সারা পৃথিবী। পর্দার আড়ালে, ক্যামেরার পিছনে থেকেও যে স্বপ্নের নায়ক হওয়া যায়, চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছেন
এই মহাপুরুষ। জন অরণ্যের চিড়িয়াখানায় হাঁপিয়ে ওঠা চারুলতাদের উজাড় করে দিয়েছেন মুক্তির আশ্বাস, অরণ্যের দিন রাত্রির শোভা। জাতিস্বর মুকুলের নিষ্পাপ চোখ দিয়ে যেমন বুঝিয়েছেন সোনার কেল্লার দুষ্ট লোকদের অশনি সংকেত, তেমনি গোপী বাঘার নির্মল মন দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছেন হীরক রাজার মতো গণশত্রুদের। বাঙালি দর্শক মনের ঘরে বাইরে অনাবিল আনন্দের শাখা প্রশাখা বিস্তার করে আগন্তুকের মতোই হঠাৎ একদিন ভ্যানিশ হয়ে গেলেন ভূতের রাজার দেওয়া পরের অসীম মন্ত্র বলে। বন্ধুরা, এই বিস্ময় বালক আজকের দিনে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল মাত্র, কিন্তু জন্ম নিয়েছে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ নতুন নতুন ভাবে নতুন নতুন রূপে। আজকের এই আবির্ভাব তিথিতে অপ্রতিদ্বন্দ্বী এই মহারাজাকে লিকারের তরফ থেকে জানাই অজস্র সেলাম 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 সেলাম। মোরা বাংলা দেশের থেকে এলাম, মোরা বাংলা দেশ।